সপ্তম শ্রেণীর সপ্তম শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রযুক্তি বিষয়ে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন সেটি আমরা এখন দেখার চেষ্টা করবো। এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় দেওয়া থাকবে বার্ষিক পরীক্ষায়। তো এখানে 100 নম্বরের মধ্যে তুমি যে ফলাফলটি পাবে সেটিকে 70% মার্কিং করে বাকি নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নিয়ে আসা হবে, যেটি আমরা সিলেবাস আমাদের মধ্যে ভিডিওতে দেখেছিলাম। তো এখন আমরা দেখবো যে প্রশ্ন আসলে কী হতে যাচ্ছে। নৈতিক অংশে 15টি প্রশ্ন আসবে, এখানে আমরা নমুনা প্রশ্ন হিসেবে তোমাদেরকে নিয়ে এসেছি এবং এখানে 15টি প্রশ্নের প্রতিটি মার্ক 1 করে। এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটার আলোকে 4টা করে অপশন রয়েছে। যেমন দেখো, মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কী ধরনের সম্পদ বলে, এখানে সেটি দেওয়া আছে। যেমন এটি উত্তর হবে বুদ্ধিভিত্তিক সম্পদ। এভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা জাস্ট 1 লিখে সেটার অ্যান্সারটা লিখবে। এরকম 15টি প্রশ্ন আছে, তোমরা চাইলে খাতায় প্রশ্নগুলো লিখে নিতে পারো। আমরা ভিডিও স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি, কারণ আবার ভিডিও শেষের দিকে কিন্তু আমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেখাবো। তো যারা অ্যান্সারগুলো দেখতে চাও, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে 6 পর্যন্ত প্রশ্ন আছে, এই পাশে 7 থেকে শুরু হয়েছে, এখানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 15টি এমসিকিউ প্রশ্নের পরে আমাদের পরবর্তী পার্টে রয়েছে এক কথায় উত্তর দেওয়া, মানে যেগুলো হচ্ছে 2-3 শব্দে উত্তর দেওয়া যায়, এরকম প্রশ্ন এখানে করা হয়েছে। যেমন একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়, শুধু ধাপগুলোর নাম লিখবে, কয়টা ধাপ, 2টা, 3টা, যতগুলো হবে ততগুলো ধাপ, শুধু ধাপের নামটা লিখবা, এটাই কাজ। এরকম অ্যান্সার করতে পারলে 10টা যেমন 10 মার্ক থাকবে, তোমরা চাইলে এই 10টি প্রশ্ন খাতায় তুলে নিতে পারো। কারণ আমরা বারবার বলি যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় হুবহু না আসলেও কাছাকাছি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেখানে তোমাদের 2-3 লাইনে অ্যান্সার করা লাগতে পারে বা 3-4 লাইনে অ্যান্সার করা যায়, এরকম প্রশ্ন এখানে করা হয়েছে। প্রতিটির জন্য 2 মার্ক করে, 10টির জন্য 20 মার্ক বরাদ্দ রয়েছে। যেমন লক্ষ্য দল কী, সুডো কোড কী, বাইনারি সংখ্যা কী, বাইনারি ডিজিট কী কী, এরকম 10টি প্রশ্ন আছে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো খাতায় তুলে নিতে পারো, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত বিভাগে প্রশ্ন আসবে। এগুলোর পরে আমাদের রচনামূলক অংশ চলে আসছে, সেখানে প্রেক্ষাপটবিহীন 5টি প্রশ্ন করা হবে, মানে যেখানে কোনো উদ্দীপক থাকবে না, এরকম 5টি প্রশ্ন করা হবে। এর মধ্যে 3টি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে, প্রতিটির জন্য 5 মার্ক করে, 3, 5, 15 নম্বর। এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে, বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার ধাপগুলো আলোচনা করো, প্রভাব চিত্র বলতে কী বোঝায়, ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো সংক্ষেপে লিখো। এই প্রশ্নগুলো তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো। পরবর্তী রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন, যেখানে 60টি প্রশ্ন করা হবে, এর থেকে 5টি প্রশ্নের আনসার দেওয়া লাগবে, প্রতিটি মার্ক 8 করে, 5টির জন্য 5, 40 নম্বর। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রতিটি সৃজনশীল প্রশ্নের মতো একটি উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকের আলোকে 2টি করে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নের প্রথমটির কয়ের জন্য 3 মার্ক আর কয়ের জন্য 5 মার্ক বরাদ্দ করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, উদ্দীপক, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, এভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে, উদ্দীপক, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, এরকম করে 5টি প্রশ্ন করা হয়েছে। আমরা বলেছিলাম যে তোমরা চাইলে এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে নিতে পারো। আমরা জাস্ট ভিডিওটা স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি, তোমরা ভিডিও স্টপ করে করে প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখতে পারো এবং বাসায় বসে বসে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, আমরা বলেছিলাম যে নৈমিত্তিক অংশের উত্তরগুলো আমরা দেখাই দিব। আমরা যে 15টি প্রশ্ন আমরা দেখেছিলাম প্রথমে, 1 থেকে 15 পর্যন্ত যে এমসিকিউ টাইপ প্রশ্ন যেখানে অপশন ছিল, সেই প্রশ্নগুলো অ্যান্সার দেখতে পাচ্ছ। 1-এর উত্তর হচ্ছে গ, 2-এর উত্তর হচ্ছে ক, 3-এর উত্তর হচ্ছে খ, এভাবে বহুনির্বাচনী অংশের প্রশ্নগুলো, প্রশ্নের উত্তরগুলো। আর যেগুলো 1 কথায় উত্তর ছিল 16 থেকে 25 পর্যন্ত, সেখানে যেই 1 শব্দে উত্তর দেওয়া যায় বা 2-3 লাইনে 2-3 শব্দে উত্তর দেওয়া যায়, এরকম যে প্রশ্নগুলো ছিল 16 থেকে 25 পর্যন্ত, সেগুলোর অ্যান্সার ওখানে দেওয়া আছে। তোমরা ভিডিও স্টপ করে সবগুলো অ্যান্সার এখান থেকে লিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ তোমাদের ভিডিওটি দেখার জন্য। তোমাদের সপ্তম শ্রেণীর যেই ম্যাথের বার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে, সপ্তম, অষ্টম, নবম, দশম, দ্বাদশ, ত্রয়োদশ, সেগুলোর উপর খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ক্লাস আসতে যাচ্ছে। তারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো, গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, একটি দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো, যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন অফারটি নিতে পারবে, সেসব আমাকে বিস্তারিত এই গ্রুপে বলা আছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।